এটা আমার গত বছরের পিটুনিয়া গাছ, এখনও প্রচুর ফুল ফুটছে। নমস্কার, আজকে আমি আমার শীতের বাগান দেখাবো। আমার শীতের বাগানের আমি প্রস্তুতি কীভাবে করেছি, তোমাদের সবারই নিশ্চয়ই শীতের গাছ লাগানো হয়ে গেছে, রিপোর্ট করা হয়ে গেছে। নিচে আমার ইয়েলো, পিঙ্ক, সাদা বোগেনভেলিয়া, নিচে আমার পার্মানেন্ট গাছই বেশি রয়েছে, শীতের গাছও রয়েছে কিছু। এখানে দেখছো তোমরা গুমফ্রেনার গাছ, এগুলো সব শীত থেকে হয়েছে। এটা কোরিওপসিস, গত বছরের শীতের গাছ থেকে গরমে হয়েছে, আবার গরমের শীত থেকে শীতের জন্য অনেকগুলো গাছ হয়েছে, সেগুলো আশা করছি অনেক ফুল পাবো। এটা পার্সলেন, এগুলো আমি তুলে ফেলে দেবো, এই স্ট্যান্ডে আমি পিটুনিয়া লাগাবো। গত বছরও লাগিয়েছিলাম, খুব সুন্দর লাগে দেখতে। পিটুনিয়া আমার ফোটা শুরু হয়ে গেছে, এগুলো তার আগাদা। এই দিকটাতে আছে বোগেনভেলিয়া আর চন্দ্রমল্লিকার গাছ। ক্যামেরাটার দিকে ঘোরালাম কারণ আমি তোমাদেরকে আমার নাগচম্পার গাছ দেখাবো জন্য, শীতের গাছ সাজাবার জন্য আমার নাগচম্পার গাছকে আমি কোনাতে একদম আড়ালে দিয়ে দিয়েছি, কারণ তাছাড়া কোনো উপায় ছিল না। এখন আমার নাগচম্পাতে অসংখ্য ফুল দেখলে তোমরা। এবার আমার শীতের প্রস্তুতির গাছ দেখাই। প্রচুর গাছ বসিয়েছি আমি, 200 থেকে 250 টবে আমি গাছ বসিয়েছি। এটা কারিওপসিস, এখনই বললাম, এগুলো সব সিড থেকে হয়েছে। আমার অনেকগুলো গাছ হয়েছে এবং প্রচুর ফুল ফুটে গেছে, ফুলগুলো দেখতেও খুব সুন্দর। এগুলো সালভিয়া, বিভিন্ন কালারের। এটা সেলোসিয়া, গত বছরের শীতের গাছ থেকে গরমে হয়েছে, গরমের শীত থেকে আবার শীতের জন্য হয়েছে। বাকিগুলো কিন্তু কেনা গাছ, এই টবের যতগুলো গাছ দেখছো সব শীত থেকে হয়েছে। পাশে ন্যাস্টাশিয়াম দেখলে তোমরা, প্রচুর গাছ লাগিয়েছি আমি, আগেই বললাম ন্যাস্টাশিয়ামেরও অনেক গাছ বসিয়েছি। এগুলো পয়েনসেটিয়া, আমি কাটিং স্যান্ডে বসিয়ে অনেকগুলো পয়েনসেটিয়ার গাছ তৈরি করেছি। এগুলো দেখলে কসমস, গাঁদা, গাঁদার প্রচুর গাছ বসিয়েছি, পিটুনিয়ার অসংখ্য গাছ বসিয়েছি। এটা দেখো জেরেনিয়াম, ফার্স্ট টাইম আমি জেরেনিয়ামের গাছ পেয়েছি। এটা প্যান্সি, অ্যাস্টার, ক্যালেন্ডুলা, ভার্বিনা, সব রকমের গাছ আমি মোটামুটি লাগিয়েছি। আমার শীতের মাটি কী করে তৈরি করি সেটাও ছোট করে বলে দিই। গার্ডেন সয়েল, স্যান্ড, ভার্মি কম্পোস্টের পরিমাণটা অনেকটা বেশি দিই, নিম খোল দিই, সাথে দিই ফাঙ্গিসাইড, আর দিই সিঙ্গেল সুপার ফসফেট যাতে রুট খুব তাড়াতাড়ি আসে এবং স্ট্রং হয়, আর মিশাই পটাশ যাতে গাছে কুড়ি খুব তাড়াতাড়ি আসে। এই দিয়েই আমি আমার শীতের মাটি তৈরি করি। এটা ডগ ফ্লাওয়ার, পাশে রয়েছে ড্যান্থাস, ড্যান্থাসেরও অনেক গাছ লাগিয়েছি, গাঁদারও প্রচুর গাছ লাগিয়েছি। তবে এবার চন্দ্রমল্লিকার আমার গাছ একটু স্লো, কারণ আমার লাগাতে অনেকটা দেরি হয়ে গেছে। এটা ইমপেশন, এটা কাটিং থেকে করা দেশি কালাঞ্চো। নিচে আমার হাইব্রিড কালাঞ্চোর প্রচুর গাছ রয়েছে তৈরি করা, আর আমার চন্দ্রমল্লিকার ডালিয়ার সব গাছ কিন্তু তৈরি করা, একটা গাছও আমার কেনা নয়। গত বছরও আমার তৈরি করা গাছ ছিল সব, এবারও তাই, গত বছরের আগের বছরের গাছ থেকে তৈরি করা। সেই জন্য একটু চিন্তায় আছি যে কী কালারের ফুল ফুটবে চন্দ্রমল্লিকা এবং ডালিয়া। এবার চলো ডালিয়া দেখাই তোমাদেরকে। ডালিয়ারও প্রচুর কাটিং আমি তৈরি করেছি এবং গাছ বসিয়েছি, আমার গাছ গ্রোথও ধরে নিয়েছে, কিন্তু কী কালারের ফুল ফুটবে সেটাই একটু ভয় বা চিন্তার বিষয়, কারণ সবগুলো কালার যদি সেম হয়ে যায় একটু মন খারাপ হবে। আশা করছি বিভিন্ন রঙের পাবো। দেখছো তোমরা প্রচুর ডালিয়া করেছি আমি। এগুলো গ্যাজিনিয়ার গাছ, এই গ্যাজিনিয়ার গাছটা আমার সিড থেকে হয়েছে গত বছরের গাছ থেকে, বাকিগুলো কেনা। এখানেও কিছু চন্দ্রমল্লিকার কাটিং আছে, চন্দ্রমল্লিকা লাগাতে আমার দেরি হয়ে গেছে স্যান্ডে বসাতে, তাই আমার চন্দ্রমল্লিকার গ্রোথ কিন্তু এবার একটু স্লো। এটা আমার ওভারঅল গার্ডেনের লুক, মোটামুটি আমি গার্ডেন সাজিয়ে ফেলেছি। তবে কিছু কিছু গাছ আছে যেগুলো ছোট টবে আছে, সেগুলোকে আমি পরে বড় টবে দেব। তোমরাও নিশ্চয়ই তোমাদের শীতের সব গাছ লাগিয়ে ফেলেছো এবং নিজেদের পছন্দ মতো করে বাগান সাজিয়ে ফেলেছো, এবার শুধু ফুল ফোটার অপেক্ষা। যদিও কিছু কিছু ফুল ফুটে গেছে, তবুও পুরোটা তো ফোটেনি, এরপর ধীরে ধীরে বাগান ফুলে ফুলে ফোড়ে উঠবে। এছাড়াও আমার নিচের বাগানেও প্রচুর শীতের গাছ রয়েছে, সেগুলো এখনও উপরে তোলা হয়নি, ধীরে ধীরে তুলবো, তুলে আবার নতুন করে গার্ডেন সাজাবো। এখন গাছের কেয়ার বলতে সপ্তাহে একদিন করে ডিএপি আর সর্ষের খোল ভেজানো জল, এটা 1 থেকে 1.5 মাস চলবে। দেন আমরা অ্যাপ্লাই করব এনপিকে 19:19, যা আমাদের গাছকে ফুলে ভরিয়ে তুলবে, বাগান রঙে রঙিন হয়ে উঠবে, রঙের ছটায় আমাদের বাগান আমাদের মন প্রাণ ভরিয়ে দেবে। সো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।